হ্যাঁ এভরিওয়ান, গুড আফটারনুন সকলকে। কেমন আছো বলো? তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেকটা ভালো আছি। জানো, আজকে লাঞ্চ করে কিন্তু একটি বারও বসার সময় পাইনি। কেন পাইনি সেটা আমার নিজের কারণেই। গাইজ, ঈদের পর দিন গেছিলাম ছোট ননদের বাড়ি, তো সেই ভ্লগটা এখনও আপলোড করে উঠতে পারিনি, তার জন্য দুঃখিত। তারপর ছোট ননদের বাড়ি থেকে আমি গেছিলাম আমার আন্টির কাছে দেখা করতে বর্ধমানে। আমার আন্টি আমাকে সেখানে খাইয়েছিল নবাবী লাচ্চা, তাও আবার আন্টির নিজের হাতে বানানো। কি যে বলি তোমাদের, সেই স্বাদ এখনও মনে পড়লে জিভে জল চলে আসছে আমার। আর আজকে আমিও চেষ্টা করছি ওই নবাবী লাচ্চা বানাতে, তাও আবার ইউটিউব থেকে রেসিপি দেখে। জানো, আমার আন্টি আমায় বলেছিল যে যখন তুই বানাবি আমাকে কল করে নিবি। এমন টাইমে আমি ওটা বানিয়েছিলাম, সেই সময় ফোন করাটা আমার ঠিক হতো না। ওই দুপুরের টাইমে হয়তো আন্টিও একটু রেস্ট নেবে অথবা ভাইটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করবে, সেই জন্যই আমি আর আন্টিকে কল দিইনি, ইউটিউব থেকেই রেসিপিটা ট্রাই করেছিলাম। আর আন্টি যখন আমাকে আন্টির বাড়িতে ফার্স্ট টাইম ওটা খেতে দিয়েছিল নবাবী লাচ্চাটা, আমি আন্টিকে জিজ্ঞেস করেছিলাম যে কি আন্টি এটার নাম কি, তখন বলেছিল নবাবী লাচ্চা। আমি তখন আন্টিকে বলেছিলাম আচ্ছা নবাবী নামটা আছে বলে নাকি এতটা টেস্ট। আমার হাজব্যান্ডের নাম যেহেতু নবাব, তো সেজন্য আন্টিকে আর কি করে বলছিলাম যে নবাবী আছে বলে নাকি এত টেস্ট। তো আন্টি খুব হাসছিল কথাটা শুনে। সত্যি বলছি গাইজ, আন্টি কিন্তু দারুণ বানিয়েছিল, মানে অসম্ভব রকমের টেস্টি হয়েছিল। আমি আর তোমাদেরকে এখানে রেসিপি শেয়ার করতে যাব না বাবা, কারণ খুব বাজে খেতে হয়েছিল। আন্টির মতো কিন্তু 1% টেস্টও আমি আনতে পারিনি, আর আশা করছি নেক্সট টাইম এর থেকে ভালো বানাতে পারবো, কারণ ফার্স্ট টাইম বানালাম যেমনই হয়েছে ট্রাই করেছি তো ওকে ওকে। তবে হ্যাঁ, ফেলে দেওয়ার মতো হয়নি, খেতে পারা গেছে। তবে দেখবে একটা জিনিস, যে ঈদ চলাকালীন বা ঈদের এক সপ্তাহের মধ্যেই কিন্তু লাচ্চা সিমা এগুলো খেতে ভালো লাগে, তারপর কিন্তু ওই জিনিসগুলো আর অতটা খাওয়াও হয় না আর ভালোও লাগে না খেতে। এবারের ঈদে কিন্তু আমি লাচ্চা খাইনি, সিমাই খেয়েছিলাম, পায়েস খেয়েছিলাম, বাট লাচ্চা ভেজানোটা খাইনি। ঈদের পর দিন গিয়ে আন্টির কাছে ওই নবাবী লাচ্চাটাই খেয়েছিলাম। কত কাণ্ড যে ঘটেছে জানো এটা বানাতে বানাতে, চলো তোমাদেরকে কিছু কথা বলি। প্রথম কথা, যে কাঠবাদাম, তারপর তোমরা কাজু বাদাম যেগুলো দেখলে, কুচি কুচি করে ঘিয়ে ভাজছিলাম, সেগুলো অনেকটা পুড়ে গেছিলো। তারপর দেখলে যে লাচ্চাগুলোকে ভাজছিলাম, ওটা অনেকটা ব্রাউন হয়ে গেছিলো, মানে মুড়মুড়ে ভাজা হয়ে গেছিলো, যেটা অতটা না ভাজলেও চলতো। আর এখন যে দুধটাকে জাল দেওয়া দেখছো, এইটার তো আমি যা অবস্থা করে ফেলবো সে আর বলার নয়। তোমরা যারা ডেলি ভ্লগ দেখো আমার, তারা জানবে যে আমি কাস্টার্ড পাউডার আনতে দিয়েছিলাম দুদিন আগে। তো সেই পাউডারটা আমি অনেকটা পরিমাণ দুধে দিয়ে দিয়েছিলাম, আর অনেক লাংস থেকে গেছিলো দুধটাই, তবুও কিন্তু আমি হাল ছাড়িনি গাইজ। দেখছো, আমি কিন্তু ভিডিওতে যেরকম দেখিয়েছিল সেরকমভাবেই দুধ একটু অল্প পরিমাণ অন্য জায়গায় নিয়ে নিয়েছি, বাট এত পরিমাণ কাস্টার্ড পাউডার ফেলে দিয়েছিলাম, আমার কোনো ধারণাই ছিল না এই পাউডারটার ব্যাপারে, যে সঙ্গে সঙ্গে এরকম আঠালো একটা ব্যাপার চলে আসবে দুধটার মধ্যে। গ্লাসটাই গুলতে গিয়ে দেখলাম যে আঠার মতো চ্যাটচ্যাট হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। দেন আমি ভাবলাম এটা হয়তো ছোট জায়গা সেজন্য গোলা হচ্ছে না, তাই প্যানটাতে দিয়ে দিলাম। বাট প্যানে দেওয়ার পর দেখো সব কেমন কুচি কুচি জমাট বাঁধা হয়ে আছে, ওগুলো কিছুতেই গুলতে পারছিলাম না। শেষে ঠান্ডা করে ছাঁকনিতে দিয়ে ছেঁকে এই পেস্টটুকু নিয়েছি। আর এটা দেখতে খুব সুন্দর লাগছে কালারটা, তাই না? আর খুব সুন্দর একটা স্মেল আসছিল এটা জাল দেওয়ার সময়। কবে যে সব টুকিটাকি জিনিসগুলো বানাতে শিখে যাব, আমার না প্রচুর ভালো লাগে এই টুকিটাকি জিনিস বানাতে এবং খেতে। মাঝে মধ্যে চেষ্টাও করি, কখনো কখনো খুব সুন্দর টেস্ট চলে আসে, আবার কখনো কখনো এত বাজে খেতে হয় খাবারগুলো, খেতে পারা যায় না। ভিডিওতে যেমনটা দেখিয়েছে তেমন তাই চেষ্টা করছিলাম, একবার করে ভিডিও করছিলাম, একবার করে ভিডিও দেখছিলাম, বাট সত্যি মনের মতো আর হলো না। এটা ডেকোরেশন করা একদম শেষের দিকে, আর ডেকোরেশন করার পর দেখো এরকম একটা দেখতে লাগছে। এটাকে আমি ঢেকে দেব, তারপর ঠান্ডা হতে দেবো আর কি। কাস্টার্ড মিল্কটা যেটা তৈরি করলাম সেটা তো গরম আছে, তো সমস্তটা একটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে, তারপর এটা ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর এই যে দেখো, ওপরের বাদামগুলোকে দেখছি আর গাটা জ্বালা করছে একদম, কেন যে তাড়াতাড়ি পুড়ে গেল বিচ্ছিরি একবারে। ওদিকে দেখছি মামামা উঠে গেছে। আর তোমরা প্রথমে ভিডিওটা লক্ষ্য করেছো নাকি জানি না, আমি প্রথমেই কিন্তু রান্নাঘরে গিয়ে মামার জন্য আগে সুজি বানিয়ে রেখেছিলাম যে ও উঠলেই ওকে খাইয়ে দেবো। আর দেখো ওকে খাইয়েও দিলাম, আর শেষে একটু জল খেয়ে নিল। লাগিয়ে দিন
কেকগুলো আনার ছিল, তো ও নিয়ে চলে এসেছে। দেখো মামার জন্য প্রথমেই সেরালাকটা দেখালাম, অ্যাপেল ঝিরি আর হুইটের কম্বিনেশনে, তারপর ও তাল মিশ্রিটাও শেষের দিকে, সেটাও আনিয়েছি। আর ও এটা নিজে থেকে নিয়ে এসছে, এই মশলা কাপ্পাটা, যেটা ম্যাগি মানে ইনস্ট্যান্ট ম্যাগি যেটা হয় আর কি, খুব বাজে খেতে। তারপর দেখো এখানে একটা রোল অন আছে রেক্সোনা, যেটা আমি আগে ইউজ করতাম সিক্রেটের, তোমাদেরকে শেষে দেখিয়ে দিচ্ছি। তারপর এই বনভিটা বিস্কুটগুলো, এগুলো খুব ভালো লাগে আমার খেতে, মামা তো একদম খায় না কারণ এগুলো একটু শক্ত শক্ত টাইপের। আর যারা বনভিটা বিস্কুট খাও তারা জানবে যে এটা কিন্তু বড় প্যাকেটের হয় না, ওই ছোটো ছোটো প্যাকেটই পাওয়া যায়। তারপর এখানে একটা মিষ্টি সিঁড়িভাজা টাইপের কিছু এনেছে, এখানে আমন্ড আছে আর কাজুটাও শেষ হয়ে গেছিলো, কাজুটাও এনেছে। আমি ওকে পেস্তা বাদামটা আনতে বলেছিলাম, বাট ও আমন্ড শুনে আমন্ডটাকে এনেছে, আমন্ড এখন আমার বাড়িতে ছিল। আর এই সামার সিজনে আমার বাথরুমে ফিয়ামা থাকবে না, এটা হতেই পারে না। আমার মাধ্যমিক এক্সামের পর থেকে স্টিল নাও এখনো পর্যন্ত আমি সামার সিজনে ফিয়ামা ছাড়া কোনো কিছু ইউজ করি না। আর এটা আমার আগে রোল অনটা সিক্রেটে ছিল, এখন শেষ হয়ে গেছে। এইদিকে এসো, এখানে এসো, হাম্বা হাম্বা করছো, হ্যাঁ চাপতে বলো, বাবাকে চাপতে বলো, চাপুন, পুন, হ্যাঁ এই তো হাম্বা। রে বাবা রে, গরুটার গায়ে কত শক্তি, গরু ধাক্কা দিয়ে দিচ্ছে। ও ওর পাপাকে পেয়ে গেলে আমাকে আর পাত্তা দেয় না, মানে পাত্তা দেয় না বলতে কি, আমার কাছে আর আসে না, কিন্তু আমাকে ওই সীমানায় থাকতে হবে। পাপা ছাড়া অন্য কারুর কাছে এক ঘন্টাও টিকবে না, একটি ঘন্টাও টিকবে না, মানে আমাকে চাই চাই এরকম একটা ব্যাপার। আর ওর পাপার কাছে থাকলে মানে ওর পাপার কাছেই থাকবে, ওইখান থেকে আমার কাছে আসবে না, কিন্তু আমার সাড়া নেবে, আমাকে দেখবে, আমাকে একবার মামাম বলে ডাকবে, এইগুলো করবে আর কি। আবার ওর পাপা থাকা অবস্থায় আমার সাথে তো কোনো রকম খেলবে না, হুড়ুড়ি করবে না। কেটা পোপা, পোকাটাকে বলি পোপা, কি এটা কি পাপা বলো না শেষে আমার মশা, এটা মশা নয়, এই এই পালা, বলুন বলুন পালা, বলুন বলুন পালা পাপা। কোথায় আছেন, ওইদিকে কোথায়, একটা কথা স্পষ্ট হচ্ছে না, আমাদের আমার বাড়ি যাচ্ছি, অর্ধেক কথা বেরোবে আর অর্ধেক কথা, খামার বাড়ি যাচ্ছি। আচ্ছা আসুন, বাই বাই। চলো বন্ধুরা, ভিডিওটা একদম শেষের দিকে চলে এসেছি, ও ঘুরে আসুক আর আমিও এখানে ভিডিওটা শেষ করব। নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম, ভিডিও আপলোড করতে অনেকটা টাইম লাগছে, তাই ভিডিও বেশি লং করব না, আপাতত এইটুকুই। ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে যখন কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব